ওমিক্রন রোধে আপাতত দেশে লকডাউনের পরিকল্পনা নেই বলছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজেকে আইন মনে করেন বলেছেন রিজভী। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ঠাট্টা করা দুঃসাহস দেখাবেন না বলছেন গয়েশ্বর। খালেদা জিয়ার মতো সুবিধা কোনো আসামি পায়নি বলছেন ডক্টর হাসান মাহমুদ। ওবায়দুল কাদের নিজেকে দেশের সর্বশ্রেষ্ঠ সার্জন মনে করেন বলছেন রিজভী। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেছেন আইনমন্ত্রী। খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে রাজপথে কোটি মানুষের সমাবেশ ঘটবে হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং সর্বশেষ জানাবো মুক্তিযুদ্ধ বাঙালির আবেগের জায়গা, বিএনপি সেটা নিয়েই খেলে বলছেন সজীব অজয় জয়। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। ওমিক্রন রোধে আপাতত দেশে লকডাউনের পরিকল্পনা নেই বলছেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালিক বলেছেন বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তাই নতুন করে দেশে লকডাউনের চিন্তা ভাবনা নেই। স্বাস্থ্যমন্ত্রী বলেন বিশ্বে বিভিন্ন দেশে ওমিক্রন বেড়ে গেছে, তবে বাংলাদেশে পরিস্থিতি ভালো থাকায় ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বদ্ধ করার পরিকল্পনা নেই। দেশ ভালো এবং নিরাপদে আছে তাই কোনো বিষয় চিন্তার কারণ নেই। বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজেকে আইন মনে করেন বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন প্রধানমন্ত্রী নিজেকে আইন মনে করেন, তিনি যা বলছেন তাই আইন। তিনি চাইলে যত বড় নেতা হোক না কেন তাকে শাস্তি পেতে হবে, যদি সে ভালো মানুষ হয় তারপরও প্রধানমন্ত্রী চাইলে তাকে শাস্তি পেতে হবে। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন প্রধানমন্ত্রী সম্রাটের মতো, সুলতানের মতো দেশ চালাচ্ছেন, আর তার মন্ত্রীরা আমিরের মতো চলেন। প্রধানমন্ত্রী যা বলেন তার আমির ওমররা একই বলে আওড়াতে থাকেন। তিনি যতটুকু বলেন তার মন্ত্রীরা আরো বাড়িয়ে বলেন। বিএনপির মুখপাত্র বলেন বেগম খালেদা জিয়ার থেমে থেমে রক্তক্ষরণ হচ্ছে, আর তারা বলছে দেশের মধ্যে চিকিৎসা সম্ভব। তাহলে ওবায়দুল কাদেরের চিকিৎসা কেন সিঙ্গাপুর হলো, কেন চার্টার বিমান ভাড়া করা হলো? এ ধরনের দ্বিচারিতার জন্য আপনাকে একদিন জবাব দিতে হবে। আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন এদেশে বিচার বিভাগ কোথায় স্বাধীন? তারেক রহমানকে একজন বিচারক খালাস দেওয়ার কারণে তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। তিনি তো বিচার বিশ্লেষণ করে নিরপেক্ষ রায় দিয়েছিলেন। সাবেক প্রধান বিচারপতিকে পিস্তল ঠেকিয়ে কেন দেশ ছাড়া করলেন? এটা কোন আইন, কোন আইন প্রক্রিয়ার কথা বলছেন আপনারা? দেশের আইনে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য বাধা নেই, এই আইনের বাধা একজনই, সেটা হলো শেখ হাসিনা। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ঠাট্টা করে দুঃসাহস দেখাবেন না বলছেন গয়েশ্বর। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ঠাট্টা করে দুঃসাহস দেখাবেন না, তার চেয়ে বলে দিন চিকিৎসার সুযোগ দিবেন না। আমরা এমন এক আজব দেশে বাস করি যে দেশে একজন মানুষের সুচিকিৎসার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বিনা চিকিৎসায় খালেদা জিয়ার মৃত্যু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ঘন্টাও টিকতে পারবেন না। সমাবেশে বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই চন্দ্র রায় বলেন সরকারের অযোগ্য মন্ত্রীরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, কারণ তারা খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলতে চায়। তিনি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য ঐক্যবদ্ধভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সমাবেশের শুরুতে মঞ্চের সামনে রাস্তায় দাঁড়ানোর সময় বিএনপি নেতাকর্মীদের মধ্যে দুই দফা ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। সমাবেশ স্থলের দুই পাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। খালেদা জিয়ার মতো সুবিধা কোনো আসামি পায়নি বলছেন ডক্টর হাসান মাহমুদ। খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হয়েও যে পরিমাণ সুবিধা পেয়েছেন বিএনপির আমলে এমন সুযোগ কোনো আসামি পায়নি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির রাজনৈতিক দুর্ভিসন্ধি আছে বলে মন্তব্য করে তিনি বলেন বিএনপি চায় খালেদা জিয়া হাসপাতালে থাকুক, তাহলে তাদের রাজনীতি করতে সুবিধা হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বেগম জিয়াকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিএনপির মহাসচিবের আহ্বানের জবাবে তথ্যমন্ত্রী বলেন কত কিছুদিন ধরে বিএনপির বক্তব্য বিবৃতি ও নানা কর্মসূচিতে মনে হচ্ছে বিএনপি একমাত্র মাথা ব্যথা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য। গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বেগম জিয়াকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিএনপির মহাসচিবের আহ্বানের জবাবে তথ্যমন্ত্রী বলেন গত কিছুদিন ধরে বিএনপির বক্তব্য বিবৃতি ও নানা কর্মসূচিতে মনে হচ্ছে বিএনপির একমাত্র মাথা ব্যথা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য। তথ্যমন্ত্রী বলেন দেশ ও দেশের অন্য কোনো বিষয় নিয়ে তাদের কোনো চিন্তা নেই। একটি দলের রাজনীতি যখন শুধুমাত্র নেত্রীর স্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় সে দল কখনো জনগণের দল হতে পারে না।
ডক্টর হাসান মাহমুদ বলেন, জিয়া খালেদা জিয়া যেটি করেনি সেটি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা করেছেন, সুতরাং তাদের প্রথমে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো দরকার। উবায়দুল কাদের নিজেকে দেশের সর্বশ্রেষ্ঠ সার্জন মনে করেন, বলছেন রিজভী। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা প্রধানমন্ত্রীকে মনে করেন সবচেয়ে বড় মেডিসিনের ডাক্তার। উবায়দুল কাদের তিনি নিজেকে মনে করেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সার্জন, আর হাসান মাহমুদ নিজেকে গ্যাস্ট্রোলজির বিখ্যাত অধ্যাপক মনে করেন। রিজভী বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদি এতই ভালো হয় তাহলে চার্টার বিমানে করে উবায়দুল কাদেরকে কেন বিদেশে নেওয়া হয়েছিল। সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির নেতা বলেন, প্রধানমন্ত্রী সম্রাটের মতো সুলতানের মতো দেশ চালাচ্ছেন, আর তার মন্ত্রীর আমিরের মতো চলেন। তিনি প্রধানমন্ত্রী যা বলেন তার আমির ওমরা একই বলে আওড়াতে থাকে, তিনি যা বলেন তার মন্ত্রী আরো বাড়িয়ে বলেন। রিজভী বলেন, আইনমন্ত্রী তার চাকরি ধরে রাখার জন্য শেখ হাসিনার মতো মিথ্যাচার করে যাচ্ছেন। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সুযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, বলেছেন আইনমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ উন্নত চিকিৎসার কোনো সুযোগ আইনে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ সময় আইনমন্ত্রী বলেন, এর আগে দুইবার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এবং আইনিভাবেই তা করা হয়েছে, এখন অনেক পক্ষ থেকেই আবেদন এসেছে। আইনের কোনো ফাঁক উপায় আছে কিনা এবং সর্বাধিক দিক বিবেচনা করার পরে এটাই মনে হয় সিদ্ধান্ত আসা উচিত। আইনের কোনো ফাঁক উপায় আছে কিনা এবং সার্বিক দিক বিবেচনা করার পরে এটাই মনে হয় সিদ্ধান্তে আসা উচিত সেই ক্ষেত্রে। এবং আপনারা দেখছেন সবসময় প্রধানমন্ত্রী মানবিক দিক দেখেছেন, আমাদের কথা হচ্ছে আইনের যেন কোনো ব্যতয় না হয়, আইন যেন সঠিকভাবে থাকে। কিন্তু এখন যখন অনেক আবেদন এসেছে, আইনজীবীদের থেকেও আবেদন এসেছে, তো সেই জন্য কোনো কিছুই করা যায় কিনা, সে উপায় আছে কিনা, সব দিক থেকে একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আসাটা আমার মনে হয় সমীচীন, সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি, যোগ করেন মন্ত্রী। খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে রাজপথে কোটি মানুষের সমাবেশ ঘটবে, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে রাজপথে কোটি কোটি মানুষের সমাবেশ ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশ নেত্রীকে যদি মুক্ত না করেন, গণতন্ত্রকে যদি মুক্ত না করেন, তাহলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। তাই কাল বিলম্ব না করে আপনাদের স্বার্থে দেশ নেত্রীকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসা করতে পাঠান, তাকে সুস্থ করে দেশে নিয়ে আসুন, তা না হলে আপনারা পালাবার পথটাও খুঁজে পাবেন না। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানোর দাবিতে শ্রমিক দল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে শ্রমিক দলের কয়েকশো নেতা কর্মীরা মুক্তি 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 চায়, দেশ নেত্রীর মুক্তি চায়, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি স্লোগানে সমাবেশ স্থল মুখর করে রাখে। সরকারকে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ছেলেরা রাস্তায় নেমেছে, সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। কি কারণে রাস্তায় নেমেছে তারা? কারণ আপনারা এত বছরে কথা রাখেননি। এর আগে যখন ছাত্ররা আন্দোলন করেছিল, আপনারা বলেছিলেন যে সড়ককে সঠিকভাবে চালাবেন, সড়ককে সঠিকভাবে চালাতে পারছেন না, এটা আপনাদের ব্যর্থতা। আবার বলেন কি যে অ্যাক্সিডেন্ট হলো হঠাৎ করে, এত লোক কোত্থেকে আসলো? আসলো তো আপনাদের ব্যর্থতার কারণে। এখন মানুষের ক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে যে আপনারা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন না, মানুষের জীবনের কোনো মূল্য নেই, তখন তো মানুষ বেরিয়ে আসবেই। মুক্তিযুদ্ধ বাঙালির আবেগের জায়গা, বিএনপি সেটা নিয়েই খেলে, বলছেন সজীব আজিজয়। মুক্তিযুদ্ধ বাঙালির আবেগের জায়গা আর বিএনপি সেটা নিয়ে খেলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আজিজয়। তিনি বলেন, তাদের এই লুকোচুরি খেলার ছদ্মবেশ উন্মোচিত হয়ে পড়লে তারা প্রকৃত অর্থেই পথে বসে যাবে, তাই যে কোনো মূল্যে ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আসছে তারা। বিএনপির নেতারা জিয়াউর রহমানকে স্বাধীনতার নায়ক ও খালেদা জিয়া তারেক রহমানকে দেশের সেরা মানুষ হিসেবে দাবি করে। অনুষ্ঠানটি 7 মার্চ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আয়োজন করার ঘোষণা দিলেও বাস্তবে তারা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে উপস্থাপনা করছেন। মূলত একই পদ্ধতিতে এর আগেও অজস্রবার বিএনপি এই কাজ করেছে, মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে জিয়াউর রহমান যেমন উগ্রবাদ প্রতিষ্ঠা করেছে, খালেদা জিয়াও তেমনি মুক্তিযোদ্ধার স্ত্রী পরিচয় ব্যবহার করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এবং দেশকে তুলে দিয়েছে 1971-এর খুনি ও ধর্ষক জামায়াতের নেতা কর্মীদের হাতে। জিয়াউর রহমানের ছেলে ও বিএনপি ডি ফ্যাক্টো প্রধান তারেক রহমানের নেতৃত্বে মির্জা ফখরুল আজ যেভাবে সাধারণ মানুষের মুক্তিযুদ্ধের আবেগ নিয়ে খেলা করছে, ঠিক একইভাবে প্রতিষ্ঠান লগ্ন থেকে এই কাজ করে আসছে বিএনপি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে সরল প্রাণ মানুষদের আবেগের সঙ্গে প্রতারণা করে নিয়মিত মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী কাজের নেতৃত্ব দিয়েছে বিএনপি। এমনকি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বিষয়ে এতদিন চুপ থাকলেও হঠাৎ করে মাঠে নেমেছে তারা, কারণ তাদের রাজনীতির অস্তিত্বই টিকে আছে এই কপটতার উপর। মুক্তিযুদ্ধ বাঙালির আবেগের জায়গা আর বিএনপি সেটা নিয়েই খেলে, তাদের এই লুকোচুরি খেলার ছদ্মবেশ উন্মোচিত হয়ে পড়লে তারা প্রকৃত অর্থে পথে বসে যাবে, তাই যে কোনো মূল্যে ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে আসছে তারা।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকুন।